বড় পর্দায় টিজার মুক্তির ঘটনা এবারেই প্রথম। কারণ সোশ্যাল মিডিয়ার যুগে এখন সবাই ইন্টারনেটেই তাদের সিনেমার খবর দেন। কিন্তু বলিউড তারকা সালমান খান তার নতুন সিনেমা কিসি কা ভাই কিসি কি জানের টিজার প্রকাশ করলেন শাহরুখের পাঠান সিনেমার প্রিমিয়ারে। এক মিনিট চল্লিশ সেকেন্ডের টিজারে নতুন লুকে দেখা গেছে সালমান খানকে। লম্বা চুল, দাড়ি গোফ, চোখে সানগ্লাস, হাতে চিরচেনা ব্রেসলেট, কখনো মরুভূমিতে বাইক চালিয়ে, কখনো বা নায়িকার সঙ্গে রোমান্টিক দৃশ্যে, আবার কখনো জমজমাট অ্যাকশনে ভরপুর পুরো ট্রেলার। কিন্তু একটু পরেই আবার রোমান্টিক হিরোর লুকে দেখা যাচ্ছে তাকে। তবে ট্রেলার দেখে রোমান্টিক অ্যাকশন ঘরানার ছবি মনে হলেও ছবিতে কিছুটা ফ্যামিলি ড্রামা থাকবে বলেও ধারণা করা হচ্ছে। আর তার পরিবারের একজন হিসেবেই বলিউডে অভিষেক হচ্ছে বিগ বস রিয়ালিটি শো খ্যাত শাহনাজ গিলের। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা গেছে তিনবার নাম বদল হয়েছে ছবিটি। শুরুতে এই ছবির নাম ঠিক করা হয়েছিল কভি ঈদ কভি দিওয়ালি, পরে তা বদল করে রাখা হয় ভাইজান, সর্বশেষ কিসি কা ভাই কিসি কি জান ফাইনাল করা হয়। জানা গেছে চলতি বছরের শেষে মুক্তি পাবে এই ছবিটি। ভ্যালেন্টাইন্স ডে তে মুক্তি পাচ্ছে এর প্রথম গানও। এই ছবিতে সালমান খান ছাড়াও দেখা যাবে পূজা হেগড়ে, শাহনাজ গিল, রাঘব জুয়াল, জাগাপতি বাবু, ভেঙ্কটেশ দগ্গুবতি। এদিকে এই ছবির পরিচালনা করেছেন ফরহাদ শামজি। যদিও তার কাজ নিয়ে দর্শক সমালোচকদের সংশয়ের শেষ নেই, তবে চূড়ান্ত ফলাফল বুঝতে অপেক্ষা করতে হবে ছবি মুক্তি পর্যন্ত।